ফুলের প্রতি আসক্তি আমার বরাবরের, তাই যবে থেকে খিরাই বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের তকমা পেয়েছে সেই দিন থেকে জায়গাটাতে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। সেই ইচ্ছে পূরণ করতেই এক শীতের সকালে বেরিয়ে পড়েছিলাম বাংলার ফুলের উপত্যকার উদ্দেশ্যে। খিরাই, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স। সকাল সকাল সদাব্যস্ত হাওড়া স্টেশনে পৌঁছে দেখি সকাল 10:30-এর মেদিনীপুর লোকাল 13 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। উঠে পড়লাম ট্রেনে। ট্রেন নির্ধারিত সময়ের থেকে 30 মিনিট দেরিতে হাওড়া থেকে তার যাত্রা শুরু করল। প্রায় ফাঁকা ট্রেনে বসে বাইরের প্রকৃতিকে দেখতে দেখতে এগিয়ে চললাম। এখানেই রয়েছে শরৎচন্দ্রের বাড়ি। খিরাই যেতে গেলে মেদিনীপুর লোকাল অথবা খড়গপুর লোকালে করে যেতে হবে। হাওড়া থেকে খিরাই ট্রেনে রয়েছে মোট 23টা স্টপেজ, আর ভাড়া 20 টাকা জন প্রতি। দেউলটি, কোলাঘাট, তারপর ট্রেন এলো এখন মেচেদা। পাঁশকুড়া স্টেশন ছাড়ার পর ট্রেন কাঁসাই নদী পার করতেই দূর থেকে দেখতে পেলাম সেই ফুলের উপত্যকাকে। চলো ঘুরে আসবো। সময় দুপুর 1:30, ট্রেন জাস্ট এলো খিরাই স্টেশনে। খিরাইতে আছে 2 নদী, একটা কাঁসাই নদী আর একটা হলো খিরাই নদী। আপনারা যদি ফুল মেলায় যান তাহলে আপনাদের কাঁসাই নদীর ওখানে যেতে হবে। খিরাই নদীর পাড়ে তো ফুলের চাষ হচ্ছে। আমি এই মুহূর্তে আছি খিরাই নদীর পাশে, আর আমি যে ব্রিজের ওপর আছি এটা হলো খিরাই নদীর ব্রিজ, আর এই হলো খিরাই নদী, তার পাশেই হচ্ছে ফুলের চাষ। এখানে মেনলি গাঁদা ফুলই আছে, আর দূরে ধান চাষ হচ্ছে ওই দূরে, এদিকেও ফুলের চাষ হচ্ছে। খিরাই নদী এবং তার চারপাশের পরিবেশকে প্রথমে দেখতে গেলে ট্রেনের প্রথমের দিকে উঠলে ভালো, আর যদি কেবলমাত্র খিরাই ফুলের মেলাকে এনজয় করতে চান তাহলে ট্রেনের পেছনের দিকে উঠবেন। এন্ড স্টেশনের এন্ড এইটা, আর ঠিক তার ডান দিক দিয়ে এই যে রাস্তাটা নেমে গেছে এই রাস্তা দিয়ে যেতে হবে। স্টেশন থেকে বাইরে এসেই রয়েছে টোটো এবং মারুতি ভ্যান ফুলের মেলায় যাওয়ার জন্য। কত নেন? 20 টাকা করে। আর ভ্যান সব একই ভাড়া? এটা এদের লাইন থাকে, লাইনে যখন মারুতি ভ্যান থাকবে মারুতি ভ্যানে যেতে হবে, আর যদি টোটো থাকে তাহলে আপনাদের টোটো করে যেতে হবে। আমাদের ক্ষেত্রে আমরা পেয়েছি মারুতি ভ্যান। মারুতি ভ্যানে 7 জন হলে তবেই গাড়ি ছাড়ে, তো আমরা যে সময় এসেছি গাড়ি ভর্তি হয়নি বলে আমরা হেঁটেই যাচ্ছি। ট্রেনেতে আমার সাথে আলাপ হলো টুম্পার। এই হলো টুম্পা, যে আমাকে পুরো গাইড করছে এখানটা এবং ঘুরিয়ে দেখাচ্ছে। তো আমি সবাইকে বলবো পিউদিকে সবাই সাপোর্ট করো, আর চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো। রাস্তাটা বেশ সুন্দর, মাটির কাঁচা রাস্তা, বাঁশগাছের ঝাড়, আর রাস্তার ডান দিকে রয়েছে চাষের জমি। বেশ একটা গ্রাম্য পরিবেশ। মেলায় যাওয়ার আগে রাস্তার পাশে প্রচুর ফুলের দোকান আছে, যেখান থেকে আপনারা ফুলের বুকে এবং মাথার যে হেয়ার রিংগুলো হয় সেগুলোও পেয়ে যাবেন। আমি এখান থেকে নিচ্ছি, দাম নিচ্ছে 20 টাকা করে। এইগুলো হচ্ছে যেগুলো পুরোটা সেটা হচ্ছে 40 টাকা, আর যেগুলো হাফ সেগুলো হলো 20 টাকা করে। আর এখানে দাদা আমাদের জন্য সুন্দরভাবে বানিয়ে দিচ্ছে।
ব্যান্ড। তো এবার যাওয়া যাক, হেঁটে আসতে আমাদের সময় লাগলো 8-10 মিনিটের মতন। গাড়িতে হলে গাড়ি এখান পর্যন্ত আপনাদের নিয়ে আসবে, মানে এখানে গাড়ি আপনাদের নামিয়ে দেবে, তারপর ওদিকে হেঁটে যেতে হবে। এই হলো খিরাই ফুলের মেলা, ওয়াও! যতদূর চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল। এই রাস্তাটা হেঁটে এলাম আর এই হলো ফুলের মালায় যাবার রাস্তা। রাস্তার একদিকে রয়েছে প্রচুর ফুলের দোকান, যেখানে ফুলের বুকে এবং হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন, মানে ফ্লাওয়ার ব্যান্ড। আর ডান দিকে রয়েছে খাবারের দোকান। কাঁসাই নদীর পাড়ে মূলত এই ফুলের চাষ হয়, তবে এই দোকানগুলোর জন্য নদীকে আর দেখা যায় না। খাবারের মধ্যে এখানে মোমো, রোল, চাউমিন, বিরিয়ানি সব কিছুই পাবেন। মনে রাখবেন, মেলার ভেতরে ফুলের দাম বাইরের তুলনায় একটু বেশি। প্যাকেটগুলো 10 টাকা করে? এটা কি আলু? এটা গুটকা আলু, এটা খেতে খুব সুন্দর। ভাজা দিয়ে দম দিয়ে ভাত খেয়ে নেবে, আর কিছু দরকার নেই। এদিকে হয়ে আছে স্টার ফ্লাওয়ার, এদিকে গাঁদা, ওখানে ফুল তুলতে ব্যস্ত। ঘোরাঘুরির পর আমরা গিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আমরা এসেছি কৃষ্ণা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। কি কি খাবার আছে? সকালে টিফিন ফিফিন সবই আছে, রোল, চাউমিন, বিরিয়ানি। না, এখন তো দুপুর হয়ে গেছে, এখন ভাত, মাছ, মাংস, বিরিয়ানি সবই আছে। ভাতের থালিতে আছে ভাত, শুক্তো, আলু ভাজা, একটা মিক্সড সবজি, ডাল, আর আছে মাছের ঝাল। মাছ ভাত 70 টাকা করে। রান্না খুব ভালো ছিল, একদম ঘরোয়া রান্না, খুব টেস্টি। এই রকম আলের ওপর দিয়ে সাবধানে হেঁটে ভেতরের দিকে ঢুকতে হচ্ছে। দুদিকে ফুলের গাছ। এগুলো হলো মুরগি লটাই, আবার অনেকে মোরগ ফুলও বলে। এরকম গার্ড করে দেওয়া আছে যাতে ভেতরে কেউ ঢুকে না পড়ে। এখানে অনেককেই দেখছি ফুলের ক্ষেতের মধ্যে ঢুকে ছবি তুলছে আর ফুল নষ্ট করছে। একটাই অনুরোধ, আপনারা আসুন এখানে, ঘুরুন, ছবি তুলুন, আনন্দ করুন, কিন্তু প্লিজ ফুল নষ্ট করবেন না। চাষিরা অনেক কষ্ট করে এই ফুল চাষ করে, এটা তাদের একটা মানে উপার্জনের মাধ্যম, তা প্লিজ এগুলোকে নষ্ট করবেন না। ফুলের মাঝে মাঝে সবজি চাষও হয়েছে। এখানে রয়েছে বাঁধাকপি, এখানে কাকি ফুল তুলছে। তোমরা কি মানে রোজ ফুল তোলো? রোজ রোজ বিক্রি হয় না কাকি?
এখানে কি বিক্রি হবে? তাহলে লিবার মতো লোক আছে এত ফুল? ও, এগুলো কলকাতায় চলে যায়? হ্যাঁ, রাতে মালা গাঁথা হবে। আচ্ছা, সকালে যাবে মার্কেট। এটা পুরোটাই তোমাদের ক্ষেত? এখানে বিভিন্ন রকমের ফুলের চাষ হলেও গাঁদা ফুলের প্রাধান্যই বেশি। ফুলের ক্ষেতের পাশ দিয়ে মাঝে মাঝেই ছুটে চলেছে ট্রেন। মানে মাঝে যে গাছগুলো ফাঁকা, মানে ফুল ভালো হয়নি, তুলে নিয়েছে। আচ্ছা, ডান দিকে হচ্ছে ফুলের চাষ, আর বাঁদিক দিয়ে বয়ে গেছে কংসাবতী নদী। ওষুধ স্প্রে করছে। কাকা এখানে গাঁদা ফুলের মালা তৈরি করছে। এই মালাগুলো কি কলকাতায় যায়? তোমাদেরই মানে জমির ফুল এগুলো? সাবধানে আলের ওপর দিয়ে হেঁটে যতটা সম্ভব ভেতরের দিকে গিয়ে পুরো জায়গাটা ঘোরার পর দিনের শেষে মনের মধ্যে একরাশ আনন্দ নিয়ে বাড়ি ফেরার সময় এখানকার স্মৃতি হিসেবে কিনেছিলাম ফুল। এখানে ফুল বিক্রিও হচ্ছে, আমিও নিয়েছি এক প্যাকেট ফুল, দাম নিয়েছে 20 টাকা। ভালো কালার দেখে সাজিয়ে দাও। দাদা এখানে টাটকা ফুল তুলে বুকে বানিয়ে দিচ্ছে 10 টাকা করে। এটা হলো আমার ফুলের বাজার। এক প্যাকেট গাঁদা ফুল নিয়েছি, একটা ফুলের বুকে নিয়েছি যেটা দাদা এখান থেকে এক্ষুনি বানিয়ে দিল ফুল তুলে, আর এটা হচ্ছে ফ্লাওয়ার ব্যান্ড যেটা আমি গোলাপের নিয়েছি। শীতকালে ডে ট্রিপের জন্য খিরাই সত্যি খুব ভালো। অনেকটা সময় কাটালাম এখানে, অনেক ফুলও কিনলাম। এবার বাড়ি ফেরার পালা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।